বিএনপি জামায়াত ও ডিবির ডাকে হরতাল ও অবরোধের নৈরাজ্যের বিরুদ্ধে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত গতকাল বিকেলে উপজেলা কেরানিহাট হক টাওয়ারের সামনে এ সভা অনুষ্ঠিত হয় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেফ সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ বিশেষ অতিথি ছিলেন সাতকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ উপজেলা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন